করা গ্রাস, যদি বসে থাকি তাহলে তো আমার ওই ব্যাধের করাল গ্রাস। দুজনের চোখ জলে ভরে এলো, এতক্ষণ পরে এইবার নিজের জন্য কাঁদতে শুরু করলো তারা। ভগবান তোমার নামে এত যন্ত্রণা, তোমার নামে এত ব্যাঘাত, তোমার নামে এত কষ্ট ভগবান। কাঁদতে কাঁদতে ভগবানকে ডেকে বলল, ভগবান এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, নিতাই হরি হরি হরি, এই কি তোমার লীলা, 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 এই কি তোমার লীলা। কারে হাসা, ও গো ভগবান, হে তোমার নিতাই গৌর হরি 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 হরি, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, দয়া এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা। ভক্তমতী মায়েরা, ভক্তমণ্ডলী, ভালো করে এইবার লক্ষ্য করুন, লীলার একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আজকের কি মজায় দাঁড়িয়ে গেছে। মজাটা কোথায়? পাখিটা, পাখি দুটো বসে আছে, উপরে আছে বাজ পাখি, নিচে আছে তীরন্দাজ, অর্থাৎ তীর মেরে বিনাশ করবে ব্যাধ। মুখে আছে হরিনাম, এইবার বলুন তো কোন পথে যাবে? আপনারাই বিচার করুন কোন পথ ধরবেন। এই সময় মানুষ জীবনে, এটা কিন্তু লীলা নয়, এটা কোনো গল্প কাহিনী নয়, জীবনের কথা। কি বাবা, আমাদের জীবনেও ঠিক এমন, লক্ষ্য করে দেখবেন, মৃত্যু আমাদের ডাকছে, রোগ আমাদের অ্যাটাক করছে, কি তাই না? এবার আপনি কোন দিকে যাবেন? মৃত্যু যেন হাতছানি দিয়ে ডাকছে, আমার কাছে আয়। যতদিন যাচ্ছে রোগগুলো আমাদের অ্যাটাক করছে, ব্যাধ, কি তাই না? কি বোঝাচ্ছ? বাজ পাখির মতো মৃত্যু যেন আমাদের শিওরে দাঁড়িয়ে আছে। এখানেই পরীক্ষা। কাঁদতে কাঁদতে আমার সেই যে কপত কপতি দুজনা বলে উঠল, ভগবান পক্ষীকুলে জন্ম নিয়ে তোমার নামের নামই হয়েছে, বলো না ভগবান, বলো না কৃপাময়, আমাদের জীবনে এত যন্ত্রণা কেন, আমাদের জীবনে এত দুঃখ কেন, কষ্ট কেন, দুঃখ দিয়েছ দুঃখ নেই, কষ্ট দিয়েছ দুঃখ নেই। তবে ওগো ভগবান, আজ আমি তোমাকেও পরীক্ষা করব,
আজ তোমার পরীক্ষা মানে তোমার নামের পরীক্ষা। দেখব তোমার নামের নামি হয়ে কি করে নাম বড় হয় নাকি ওরা বড়। তাই আস্তে আস্তে কপত কপতি দুজনা মিলে বলল, এসো। সেই যখন মরে যাব, মরার আগে এসো আমরা দুজনে নয়নের জলে ডাকি। ওগো ভগবান, যেন তোমার নামের নামি হয়ে যেন সাদা সর্বদা এমনি করে থাকতে পারি, যতক্ষণ দেহে প্রাণ আছে যেন তোমায় ডাকতে পারি। মৃত্যু যখন শিয়রে দাঁড়িয়ে, ওগো দয়ালু ওগো দীনবন্ধু, যেন শেষবারের মতো কৃষ্ণ বলতে বলতে মরতে পারি। তোমায় ডাকতে ডাকতে যেন আমাদের মৃত্যু হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা চোখের জল ফেলে এইবার ভগবানকে ডেকে বলল, ওগো কাঁদিয়া কাঁদিয়া বলে, ওগো ভগবান, তোমার ওই চরণে এই মিনতি, প্রভু নারায়ণ বলে দাও আমায়, বলে দাও আমায়, কাঁদিয়া কাঁদিয়া যে তোমারে কেঁদে ডাকে, আর তুমি কাঁদাও তারে, যে তোমারে কেঁদে ডাকে, আর তুমি কাঁদাও তারে, যে তোমারে কেঁদে ডাকে, আর তুমি কাঁদাও। ওই ভক্তের হৃদে ওগো বাজাও বাঁশি, ওই ভক্তের হৃদে ওগো বাজাও বাঁশি, বাজাও অবিরাম, ওহে ভগবান, ওহে দয়াময়, অরে ওহে ভগবান, গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি দয়াময়, অরে ওহে ভগবান, ওহে দয়াময়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখতে দেখতে এরা যখন নামের নামই হলো ভগবানের লীলা, তখন শুরু পরীক্ষা।
আজকের নামের যে কত বড় শক্তি আজকে মিলিয়ে নিন। মজাটা কোথায়? ব্যাদ আস্তে আস্তে তীর ধনুকটা নিয়ে তৈরি হয়ে গেছে, ওদিকে বাজ পাখি রেডি হয়ে গেছে অপেক্ষায়, বাজ পাখি আছে অপেক্ষায়, এদিকে ব্যাদ আছে অপেক্ষায়, কপত কপতি আছে মৃত্যুর অপেক্ষায়, ভগবান আছেন ভক্তের কৃপা করার অপেক্ষায়। কে যার যত জোর আছে সেই তো জিতবে গো, কি তাই না? যখন আপন মনে ডাকতে শুরু করলো কপত কপতি, চোখের জলে বুক ভেসে গেল, ভগবান সহ্য করতে পারলেন না, থাকতে পারলেন না। আর কি থাকিতে পারে দয়াল, আর কি থাকিতে পারে, আর কি থাকিতে পারে, আর কি থাকিতে পারে, আর কি থাকিতে পারে দয়াল, আর কি থাকিতে পারে, আর কি থাকিতে পারে, আর কি থাকিতে পারে, অমন ভাবে অমন ভাবে, হ্যাঁ বাবা, ডাকলে পরে অমন ভাবে, ডাকলে পরে অমন ভাবে, ডাকলে পরে অমন ভাবে, ডাকলে পরে, আর কি থাকিতে পারে দয়াল, আর কি থাকিতে পারে দয়াল, হরি 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 পারে দয়াল, আর কি থাকিতে পারে, আর কি থাকিতে পারে, আর কি থাকিতে পারে। ভালো করে ভেবে দেখবেন, ভগবান কোনোদিন কারুর সামনে এসে দাঁড়িয়ে বলেনি যে আমি তোর রক্ষা করব, বলেছে? করেছে কোনোদিন? আপনি একটা বিপদে পড়েছেন, ভগবান এসে কোনোদিন বলেনি যে দেখি দেখি তোর পেটটা কেটে আমি অপারেশনটা চালাই, পরবর্তী দল আসবে, আস্তে ভোগারতি হবে, আস্তে ভোগারতি না, লুট ধুলামাকা দধি ভঞ্জন মহান্ত বিদায় যারা করবেন তারা প্রস্তুত থাকবেন। যেটা বিষয় ফিরে আসি, ভগবান নিশ্চয়ই এসে ডাইরেক্ট অপারেশন করেনি, করিয়েছে কাদেরকে দিয়ে? কাউকে দিয়ে। মজাটা সেই জায়গায়, ধীরে ধীরে আস্তে আস্তে যখন চোখের জলে বুক ভাসালো, একটা সর্প ধীরে ধীরে আমার সেই ব্যাধের পায়ের কাছে দাঁড়ালো। ও মজাটা কোথায় দেখুন, ব্যাধের পায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা, কিরকম কল হলো, বাজ পাখি আছে অপেক্ষায়, ব্যাদ আছে অপেক্ষায়, এদিকে আস্তে আস্তে আমার সেই সর্প আছে অপেক্ষায়, দেখতে দেখতে ধীরে ধীরে আমার সেই যে ব্যাদ আস্তে আস্তে তীরখানা রেডি করলো, এক তীরে দুজনকে বিনাশ করবে, ততক্ষণে ওদেরও কৃষ্ণ নামের প্রকাশ প্রচার, অন্তরে যেন বারবার যেন আলোড়ন সৃষ্টি হলো, গাও আরো অন্তর দিয়ে গাও, পরম বৈষ্ণব সেও চোখ বন্ধ করেছিল, সে জানে না এত কিছু কীর্তি হয়ে গেছে, সেও আনন্দে গাইল হরিনাম, জানো মা, এইবারে ধীরে ধীরে আমার ব্যাধ যখন ছেড়ে দিতে যাবে, সঙ্গে সঙ্গে আমার সেই যে অপেক্ষা করছিল সজোরে দিয়েছে, ব্যাধ আমার শুধু ওই হাতটা ফসকিয়া, এই যে ফসকানো তীরটা আর নিচে গেল না, এই ফসকানো তীরটা আর ওই কপত কপতির দিকে গেল না, সোজা উপরের দিকে, উপরে বসেছিল একজন অপেক্ষায়, ভগবানের কি লীলা, এই যে তীরটা সেই ধীরে ধীরে তার অপেক্ষায়, সময় গুনছিল তাই তীরটা গিয়ে সোজা মাত্র একেবারে ওই বাজ পাখির বুকে, যেই বুকে পড়া
বাজবাকি যেন চিৎকার করতে করতে ধুলায় লুটিয়ে পড়ল। এদিকে যে সাপের কামড়ানোর দোষ, এ যে জ্বালা, কি সর্পের দংশনা, বেদ আমার যেন চিৎকার করে বলে উঠল, বাঁচা। কাঁদালে কাঁদিতে হয়, শাস্ত্রের বিধান কয়, ভক্তকে কোনোদিন কেউ ক্ষতি করতে পারে না। কে বাবা, এই জন্য ভালো করে ভক্তের মতো ভক্ত হ, নয় তো অপক্ত ভক্ত হয়ে কোনো লাভ আছে? দু নৌকায় পা দেওয়া মানে ও তো কখনো মনে ভাবে না একটু হরিনাম শুনবো, কখনো না বাবা বাড়ি চলে যাই, এ ভক্ত নেই, এটা ভক্ত হওয়া নয়, শুনবো যতক্ষণ না শুনবো চলে যাব। কে এই জন্য ভালো করে ভেবে দেখবেন, যতক্ষণ থাকবেন নামের নামই হতে হবে, যেইখানে থাকি যে মত অবস্থায় থাকি। ওই জন্য আমি আপনাদের বললাম পায়ে ধরে শুদ্ধ মন নেবেন, পবিত্র মন নিয়ে আপনি 10 মিনিট আপনার বিছানায় বসে সাধনা করুন, আমি কথা দিয়ে যাচ্ছি। এই হরিবাসরে জানি না কবে দেখা হবে, সবই তো তার ইচ্ছা, আজ কথা বলছি কাল মুখটা বন্ধ করতে তার বেশিক্ষণ সময় লাগবে না। নিঃশ্বাসের বিশ্বাস নেই, এ তো গ্যারান্টি কোনো কল নেই, একটা যাও কিছু কাপড় কিনবেন ওয়ারেন্টি দেবে, মানে ফিরিয়ে দেবে, কিন্তু একবার যদি শুরুত করে বেরিয়ে যায় ওয়ার ফেরানোর কল নেই। কি বাবা, তাই না, সময় তো হয়ে আসছে, ফেরানোর সময় হয়ে আসছে, আজকের আমারও সময় হয়ে গেছে। পরবর্তী দলকে আসার জন্য অনুরোধ করব, যারা লুট ধুলামাকা দধিবঞ্জন কেমন হলো, তাহলে এদিকের বিষয়টা আমরা একটু ছোট করে এগিয়ে যাব, ওদিক দিয়ে সবাই আসবে। এবার কি হলো তাহলে, এই যখন তীরটা ছুঁড়ে দিল, আস্তে আস্তে উপারে গিয়ে সেই কপোতে আহা বাজ পাখির গিয়ে আঘাত করলো, কপোত কপোতে নয়ন মুদ্রিত, বৈষ্ণব নয়ন মুদ্রিত, এদের ত্রিনয়নের ধারা যেন গঙ্গা যমুনা সরস্বতীর মতো ধেয়ে চলল তার চরণে। এর কান এদের কান্নাগুলো যখন চলল, এইবার হঠাৎ যেন চিৎকার, আ ওদিকে বাজ পাখিটা যেন ঝবাস করে মাটিতে পড়ল। কপত কপতি এতক্ষণে কৃষ্ণ নামের প্রকাশ প্রচার ছিল, নামের মধ্যে ডুবেছিল, অনর্গল তাদের মুখ দিয়ে যেন তাদের ভাষায় ব্যক্ত, পরি আকাশ বাতাস যেন ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ যেই কান্নার ধ্বনি সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকালো, নয়ন মেলে দেখে সামনে পড়েছে বাজ পাখিটা তীরম বিধ্বস্তায়। ওদিকে লক্ষ্য করে দেখলো আমার সেই ব্যাদ আছে ছটপট করছে বিষের জ্বালায়, আর ওর পাশ দিয়ে আস্তে আস্তে একটা কাল সাপ ধীরে ধীরে পালায়। কপত কপতি এইবার হঠাৎ বুঝতে পারলো, সবই তো তোমারই ইচ্ছায় প্রভু, তাই তুমি বলো কে। ওই যে সর্পটা যখন চলে যাচ্ছে জিজ্ঞাসা করলো, বলো তুমি কে। ভক্তিমতী মায়েরা সর্পটা একবারে যেন উঁচু করে একবার ভক্তের দিকে তাকায়, এইবার তিনজনা চোখের জলে দেখে বলে উঠল, তুমি যেই হও সেই হও, একবার তোমার স্বরূপ দেখাও, জানি না তোমার আশীর্বাদে যখন একবার জীবন ফিরে পেয়েছে, তোমার ওই নামের নামই হয়ে গেছে, তোমার নামের শক্তি যখন পেয়েছি, তবে অন্তত এই এই নয়নে যেন তোমার সেই রূপ দর্শন করতে পারে। যেই না বলা ধীরে ধীরে ওই সর্প থেকে যেন এক প্রতিচ্ছবি আস্তে আস্তে প্রকট হয়ে গেল, সেটা শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে প্রকাশ। ওই চতুর্ভুজে আস্তে আস্তে দেখে দেখতে পেল নয়ন মুদ্রিত করে সামনেই দাঁড়িয়ে আছে আবার শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, নারায়ণ 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 নারায়ণ।
সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন আমার কপত কপতি থেকে শুরু করে আমার সেই পরম বৈষ্ণব নয়নমুদ্রিত করে চোখের সামনে দ্বিদল চক্রে দ্বিচক্রের উপরে এই দ্বিদল পদ্মের উপরে যেন তারা দেখতে পেল সম্মুখে আমার সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ রূপে প্রকাশ। করজোড়ে সেদিন আমার চিৎকার করে বলে উল্ল পরম বৈষ্ণব ধন্য কপত কপতি, আজ আমাদের তোমাদের জীবন ধন্য, আমারও জীবন ধন্য। তাই আনন্দে আত্মহারা হয়ে গিয়ে উঠল হরিনামের মাহাত্ম। আজও পুরাণের পাতায় উদ্ধৃত আছে, পুরাণের পাতায় ব্যক্ত আছে। হা বাবা, আমরা পুরাণে দেখতে পাই সেই নামের নামই হয়ে আমার পরম বৈষ্ণব যার নাম ছিল কৃষ্ণদাস প্রকাশ করে গেলেন এ জগতে হরি নামের উপরে কোনো শক্তি নাই, কিন্তু নামটা বলার মতো বলা চাই। এই যে এতক্ষণ আমি বকর বকর করে গেলাম, ভালো করে ভেবে দেখবেন, বাড়িতে গিয়ে আমি যেটা বললাম একটু ভালো করে প্র্যাকটিস করে দেখবেন, তাহলে পাগলের পাগলামিটা বুঝতে পারবেন। আজকে তথাকথিত যে হরিনামের প্রকাশ, এই যে হরিনামের প্রচার, এই যে দিকে দিকে, একটাই কারণে, নাম হলো সেই শক্তি যে শক্তি মানুষকে মহাশক্তি করে তোলে। হাত তুলুন, সবাই হাত তুলুন, চোখ বন্ধ করুন, চোখটা বন্ধ করে নাকের চেষ্টা করুন একটু রগাতে ফেলা। এইবার আমার সঙ্গে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও কৃষ্ণ রাম নারায়ণ ও কৃষ্ণ রাম নারায়ণ ও কৃষ্ণ কৃষ্ণ রাম নারায়ণ হরি ওম তৎসত হরি ওম তৎসত হরি ওম তৎসত প্রেমসে বলো নিতাই গৌর হরি 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 বল। এইখানে রইলই আমার মিলার মাধুরী চাঁদ বদনে, সবাই মিলে একবার বলুন হরি 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 বল। দেখি সবাই কি বললে, কৃষ্ণ বলে বাউলে না করে মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা আয় আয় চল 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 সব বৃন্দাবনে যায়, আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে যায়, আয় 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 আমার ভাই, চল 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 সব বৃন্দাবনে যায়, আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে চল। কৃষ্ণ বলে বাহু তুলে না চলে মন হরি, কৃষ্ণ বলে বাহু তুলে বলে বাহু তুলে আচরে মন হরি মনে, নামেতে আছি ভর ভক্তি, নামেতে হয় দেখো শক্তি, নামেতে আছে বড় ভক্তি, নামেতে বড় আছে শক্তি, নামেতে আছে দেখো ভক্তি, নামেতে আছে দেখো শক্তি, নামেতে আছে বড় ভক্তি, বড় শক্তি তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 সব বৃন্দাবন।